আজকের ছোট্ট একটি টিপস আপনাদেরকে বলবো। যদি মেনে চলতে পারেন তাহলে আশা করি উপকৃত হবেন। একটি কথা শুরুতেই বলে নিতে চাই, সেটি হলো আমরা ফেসবুকে, ইউটিউবে, লাইভে যে সমস্ত কথাবার্তা বলে থাকি বা লিখে থাকি, এগুলো আমার পুঁথিগত কোনো বিদ্যা নয়। আমি আমার জীবনে প্রয়োগ করে আমি যে সমস্ত উপকার পেয়েছি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এগুলো কোনো সাহিত্য নয় বা কবিতা নয় বা গল্প নয় যে কোনো একটি বিষয়কে আমি অতিরঞ্জিত করে বা আপনাদের ভালো লাগে সেই দিক বিবেচনা করে আমি বলছি, তা কিন্তু নয়। একটু আগেই যেটা বললাম, আমি আমার জীবনে প্রয়োগ করে আমি উপকার পেয়েছি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। ঠিক সেই রকম একটি টিপস এখন আপনাদেরকে বলছি। দেখুন, সবাই জীবনে সফলতা চায়, কে চায় না? যে ধর্ম করে সেও চায়, যে চাকরি বাকরি করে সেও চায়, যে ব্যবসা করে সেও চায়, যে পড়াশোনা করে সেও চায়, পাগলেও চায় নিজের জীবনের সফলতা। তার কারণ হচ্ছে, এই পৃথিবীতে আপনি যতদিন বিচরণ করবেন, এমনকি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনি চান আমি আরও কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকি, এই পৃথিবীর আলো, বাতাস, রূপ, রস, গন্ধ উপভোগ করি, জীবনকে আরেকটু আনন্দময় করি, আরেকটু সফল করি। কিন্তু খালি বললেই তো হবে না, তার জন্য কিছু কাজ করতে হবে। আমি ছোট্ট টিপস যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনি প্রতিদিন যখন কোনো কাজে বের হবেন, অবশ্যই সেটা পজিটিভ কাজ হতে হবে, মানুষের মঙ্গল এবং আপনার মঙ্গল হয় ঠিক তেমনি কাজ হতে হবে। সেই কাজের জন্য যখন আপনি আপনার ঘর থেকে বের হবেন অথবা আপনি সেই কাজটি যখন শুরু করবেন, সেই কাজের জন্য যখন যাত্রা শুরু করবেন, তখন আপনি প্রথমে একটু মিষ্টি খেয়ে নেবেন, তারপরে আপনি এক গ্লাস হালকা গরম পানি খেয়ে নেবেন। আরো ভালো হয় যদি আমলকির সিজন হয়ে থাকে, তাহলে আমলকি খেয়ে নেবেন, তারপরে আপনি হালকা গরম পানি, খুব বেশি গরম পানি না, আবার ঠান্ডাও না, ঈষদুষ্ণ গরম পানি আপনি পান করবেন। পান করে আপনি আপনার কর্মে মনোযোগ দিবেন বা কাজের জন্য আপনি আপনার গৃহ থেকে বের হবেন। এই টিপসটি শুধু আপনার কর্মের জন্য নয়, যে কোনো পজিটিভ কাজের জন্য ব্যবহার করতে পারেন, এমনকি আপনার পড়াশোনার ক্ষেত্রেও
ব্যবহার করতে পারেন, ধর্ম কর্মকে করার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন, এমনকি নামাজ পড়ার আগেও ব্যবহার করতে পারেন। তবে এটা কিন্তু নামাজের অংশ না, নামাজের অংশ কখনোই করবেন না, তাহলেই বিতর্ক সৃষ্টি হবে। আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। যে কোনো ভালো কাজের আগে এই দুটি কাজ করেন। পানির সাথে সম্পর্ক হচ্ছে চন্দ্রের, মিষ্টির সাথে সম্পর্ক হচ্ছে চন্দ্রের। আপনার চন্দ্র যত শান্ত থাকবে এবং শক্তিশালী হবে, আপনার মন আপনার সেই কাজে তত বেশি নিবেদিত হবে, আর মন যত বেশি আপনার কর্মে নিবেদিত হবে, সেই কাজ তত বেশি সফল হবে আপনার জীবনে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় বলুন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে।